সাবস্ক্রাইব করুন ইউটিউব বাংলা এবং বেল আইকনটি ক্লিক করুন আমাদের নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি একটি চমৎকার অ্যাপসের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব, যেটার মাধ্যমে আপনি কোনো কিছু ডিলিট না করেও আপনার ফোন মেমোরি ফ্রি করে ফেলতে পারেন। এটা খুব চমৎকার কাজ করে এবং আপনাদের কোনো সব কোয়ালিটি ঠিক রেখেই এটা কাজ করে। তো যাই হোক, চলুন বরাবর মতো আমরা একটি প্লে স্টোরে যাবো। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফটো কম্প্রেসার 2.0 অ্যাড ফ্রি, সো এটা আমরা খুঁজে বের করে ইনস্টল করে নিব, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সোজা ইনস্টল করে নিতে পারেন। সো ইনস্টল করার পর নর্মালি কোনো কাজ নেই, আর কোনো কাজই এখানে করতে হবে না, জাস্ট আমরা পুনরায় স্ক্রিনে ফিরে যাব। এখন দেখুন যে মেনুতে গিয়ে আমরা যখন মাই ফাইলসে যাব, মাই ফাইলসে যাওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে আমি ইন্টারনাল স্টোরেজে চলে এসেছি। ইন্টারনাল স্টোরেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ফটো অ্যালবাম, ঠিক আছে। এই ফটো অ্যালবামে 22টা ফটো আছে। জাস্ট আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ডিটেলসে যাই। ডিটেলসে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 32 মেগাবাইটের, ঠিক আছে, 32 মেগাবাইট এই ফোল্ডারটিতে জমা আছে। সো ওকে, এখন আমরা কী করতে পারি, মাই অ্যালবামে গেলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল সিলেক্ট করে দিলাম, জাস্ট এখান থেকে শেয়ারে গেলাম। শেয়ারে গিয়ে কী করতে হবে, আমরা যে অ্যাপটি ইনস্টল করলাম সেই অ্যাপটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে জাস্ট আমরা কম্প্রেস করে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কম্প্রেস। সো কম্প্রেস করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকারভাবে ফটোগুলি কম্প্রেস হয়ে যাচ্ছে। এখন একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হবে আমাদের ইন্টারনাল মেমোরিতে, ইন্টারনাল স্টোরেজে। তো তখন দেখবেন যে ওই ফাইলটার সাইজ কেমন, ঠিক আছে। এই যে আমাদের একটা ফটোগুলি সবগুলি কম্প্রেস হয়ে গেছে। সো আমরা ফেরত যাচ্ছি, ফেরত যাওয়ার পর এই যে দেখুন যে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়েছে এখানে, ফটো কম্প্রেস, ঠিক আছে, ফটো কম্প্রেস। তো এখন ফটো কম্প্রেসটা যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর প্রথম আমাদের ফাইলটির মেগাবাইট ছিল 32 মেগাবাইট। এখন ডিটেলসে যান, ডিটেলসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা মাত্র 9 মেগাবাইটে পরিবর্তন হয়েছে। সো এখানে আপনি অলরেডি 20 মেগাবাইট আপনার ফ্রি হয়ে গেছে। এখন আমি আপনাকে বলি যে 20 মেগাবাইট ফ্রি হয়ে গেছে, এখন ফটোগুলির কোয়ালিটি আমি দেখব, ঠিক আছে, ফটোগুলির কোয়ালিটি দেখব। ঠিক আমার ফটোগুলি যেভাবে ছিল ঠিক সেভাবেই এসেছে, একদম কোনো ধরনের কোনো পরিবর্তন নাই, মানে কোনো ধরনের কোনো মানে কোয়ালিটি লুজ হয় নাই, কিন্তু আমরা আমাদের ফটোগুলি খুব চমৎকারভাবে পুনরায় অবস্থায় ফিরে পেয়েছি। কিন্তু আমাদের মেগাবাইট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমাদের ফোনের স্টোরেজ অনেকটাই ফ্রি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে একটি কাজ করতে বাকি আছে, যেটা হচ্ছে যে আমরা প্রথম যে ফোল্ডারটি আমরা কম্প্রেস করেছি ওই ফোল্ডারটি এখন আমরা ডিলিট করে দিব, না হলে তো আরও অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যে এখন যদি আমরা পুরাতন মানে ফোল্ডারটাই যদি, এই যে দেখুন, এখন যদি আমরা এটা ডিলিট না করি, যে ফটোগুলি আমরা কম্প্রেস করেছি এইটা যদি ডিলিট না করি তাহলে আরও এক্সট্রা হেডেক হয়ে গেলো। সো এটা আমরা এখন ডিলিট করে দেব, ঠিক আছে। মাই অ্যালবাম ক্লিক ডিলিট। সো দ্যাট মিন্স আমরা এখানে পুরোপুরি 20 MB ফ্রি করতে পেরেছি। সো ঠিক এভাবে এখন যেহেতু আমরা সেলফির যুগ, আমরা সবাই বেশি বেশি সেলফি তুলি, সো এক্ষেত্রে আমরা ঠিক এভাবে আমাদের স্টোরেজটাকে ফ্রি করতে পারবো। আশা করি ভালো লেগেছে বন্ধুরা, অবশ্যই এই সম্পর্কে মতামত দিবেন আপনাদের ভিডিওর নিচে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফিজ।